আজকে আপনাদেরকে দেখাবো নড়াইল জেলায় হাটবাড়িয়া ইকো পার্ক, যেটা ডিসি পার্ক নামে পরিচিত। এটা শেখ রাসেল সেতু। এখান থেকে শুরু করব আজকের গন্তব্য মিশন হাটবাড়িয়া। বন্ধুরা, এস এম সুলতান সেতুতে কিছু সময় কাটানোর পরে আমি আব্দুল এখন দুজনে চলে যাবো হচ্ছে নড়াইল হাটবাড়িয়া ইকো পার্ক, যেটা ডিসি পার্ক নামে পরিচিত। তাহলে উঠি আসল এখন আমরা যাচ্ছি ডিসি পার্ক নড়াই। এই রাস্তাটা দিয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা হাটবাড়িয়া ইকো পার্ক, জমিদার বাড়ি। বন্ধুরা, আপনারা দেখছেন যে হাটবাড়িয়া যাওয়ার রাস্তা কিন্তু খুবই খারাপ অবস্থা। রাস্তাটা এখানে বাইক ছাড়া আসলে চলাচল দুষ্কর, বাইকও অনেক সময় এখানে কিন্তু দুর্ঘটনা ঘটে, অনেক পিচ্ছিল এবং কাদা। সেটা সবাই সাবধানে আসতে হবে। অবশ্য আপনারা অন্য একটি রাস্তা ইউজ করতে পারেন, কিন্তু শহর থেকে সে রাস্তা দিয়ে প্রবেশ করা যাবে না, একটি মাত্র রাস্তা আসার জন্য। আমরা প্রায় চলে এসেছি হাটবাড়িয়া। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যাওয়ার রাস্তাটি, সামনের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই রাস্তাটি আসলে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত কিনা সেটা আমরা এখন দেখবো। সব রাস্তাটা কিন্তু হাটবাড়িয়া কিন্তু নড়াইলের কিন্তু একটি প্রাণ কেন্দ্র বলে চলে। সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শন সব কিছু নিয়ে আর হাটবাড়িয়া জমিদার বাড়ি কিন্তু নড়াইল সহ সারা বাংলাদেশে কিন্তু একটি পরিচিত একটি জায়গা। সবাই আসে এখানে, সবাই আসে এখানে, খুব সুন্দর জায়গা। তবে আরেকটি কথা বলতে পারেন, আরেকটি কথা হচ্ছে যে যারা আসলে ইট পাথরের কংক্রিটের ভিতরে থাকতে থাকতে যারা অবস্থা হয়ে গেছেন, তাদের একটু কাদা পিছিল রাস্তা হলে মনে হয় সমস্যা না, ওটা অনেক ভালো লাগবে। আসলে এটা শহরের ভিতরে আমরা থেকে আসলে শহরের গাছপালা নেই, তারপরে একটা প্রাকৃতিক যে সৌন্দর্য, যে গ্রামের যে ফিলিংসটা আসলে যে সুগন্ধটা, এটা কিন্তু আমরা কিন্তু শহরের ভিতরে পাই না। অনেক সময় গ্রামে গেলে কিন্তু আমরা একটা ফ্রেশনেস কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হাটবাড়িয়া, যে এখান থেকে শুরু হচ্ছে হাটবাড়িয়া জমিদার বাড়ির এই যে চলা, মানে শুরু জমিটা এখান থেকে শুরু। ভবিষ্যতে এখানে আমাদের জেলা প্রশাসনের আরও চিন্তাভাবনা আছে এখানে পার্কের এরিয়া বাড়াবে। আপনাদের পার্কে যে আমরা দেখতে পাচ্ছি চলে আসছি আমরা, এই যে পার্ক এখান থেকে শুরু, সবসময় এখানে মানুষজন আসে, সুন্দর একটি জায়গা। আপনারা আসতে পারেন নিরিবিলি, মন খারাপ থাকলে অবশ্যই আসবেন, মন ভালো হবে আশা করা যায়। আপনারা আসুন, ট্রাই করুন, ঘুরুন, সুন্দর একটি জায়গা। মাননীয় জেলা প্রশাসনের উদ্যোগে কাজ চলছে, বাউন্ডারির কাজ চলছে, কারণ বাইরের বিভিন্ন অযথা শুধু শুধু একটা নিয়মের ভিতরে জিনিসটা আনার চেষ্টা করছে, টাইমের ভিতরে, কারণ এটা পুরো পাবলিক বা একটা বাংলাদেশ তো সমস্যা, হুটহাট করে দেখা যাচ্ছে বাইরে থেকে একটা। তো অবশেষে আমরা হাটবাড়িয়া ইকো পার্কে এসে পৌঁছালাম। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখন যদিও পার্কের কাজ সম্পূর্ণ হয় নাই, তারপরেও অনেক দূর থেকে দর্শনার্থীরা আসে। ও চমৎকার, হাত পিছনে দিতে হবে, একদম নড়াইলে এই একটি মাত্র পার্ক যেখানে কোনো টিকিট লাগে না। ধন্যবাদ জেলা প্রশাসনকে। আমরা তার মাঝেই মোটামুটি সময় পাইলেই কেমন লাগছে? সুন্দর একটা জায়গা হাটবাড়িয়া ইকো পার্ক। ধন্যবাদ নড়াইলের জেলা প্রশাসন জনাব আঞ্জুমানারাকে এত সুন্দর একটি নড়াইলে পার করার জন্য। আসলে শহরের ভিতরে বিনোদন কেন্দ্র বলতে আমরা আগে ছিল চিত্রা রিসোর্ট, তারপরে আমরা এটা পেয়ে খুবই আনন্দিত, কারণ নড়াইল সদরের ভিতরে পার্ক ছিল না, ছিল একমাত্র চিত্রা রিসোর্ট। আমরা চিত্রা রিসোর্টে যেতে সব অভ্যস্ত ছিলাম, তারপরে নিরিবিলি পিকনিক স্পট স্বপ্নবিধি, সেটা তো আমাদের নড়াইল থেকে একটু দূরে। অনেক অনেক ধন্যবাদ জেলা প্রশাসনকে। আর এই পার্কটা আপনারা সবাই আসবেন, মন খারাপ থাকলে অবশ্যই আসবেন, মন ভালো হবে। এমন একটা সুন্দর পরিবেশ, পাশে নদী, চিত্রা নদী নড়াইলের যে প্রাণ কেন্দ্র বলা চলে, চিত্রা নদী নড়াইলে বুকে দিয়ে বয়ে গেছে। আপনারা সবাই আসবেন, ঘুরবেন, সময় পেলে পরিবার প্রিয়জন। তোমার কেমন লাগে এই রাস্তা? ভালো লাগে। তুমি কি রেগুলার আসো? মানে তোমার বাড়ি কি পাশেই? একটু দূরে। ও একটু দূরে না? একটু তোমার দোস্ত বন্ধু যে বলা আছে কেন? মানে ক্যামেরা দেখে ভয় পাচ্ছে? আপনার ক্যামেরা এই কুমির দেখে আসে, এরকম বাহ সুন্দর একটা কুমির। হ্যাঁ, এই চিত্রা নদী থেকে মনে হয় এটা উঠে আসছে নাকি?
এই যে নদী পাশে আছে দেখেন নদী থেকে উঠে আসছে আমাদের বাংলাদেশ কিন্তু একটি জাতীয় ফল জাতীয় ফুল এমন একটি জাতীয় আমাদের পাখি যেটা খুবই সুন্দর এবং এই পরিবেশের সাথে এখানে যে জীবজন্তুগুলো রাখা আছে প্লাস্টিকের তার খুব সুন্দর এই জাতীয় পাখি দোয়েল পাখি আচ্ছা দোয়েল কিভাবে ডাকে জানো দোয়েল পাখি শেষ দিয়ে ডাকে ঠিক আছে সুন্দর সবথেকে মজার জিনিস এটা এখানে স্পিগার তোমার নাম কি আরাধ্যা আরাধ্যা তুমি কি প্রতিদিন আসো প্রতিদিন আসো তোমার কেমন লাগে চড়তে তুমি একা আসো না তোমার বান্ধবীদের নিয়ে আসো আমার একটা বন্ধু আছে ও ও সুরাইয়া ওদের দোকানে গেছে তাই তো তুমি কি রেগুলার আসো এখানে তোমার নাম কি প্রত্যাশা বাহ সুন্দর নাম তুমি কি প্রতিদিন আসো কেমন লাগে ভালো লাগে চড়তে যাই কার কিছু বলতে পারতেছো না তো বলার ভাষা আর লাগছে আসলে আমরা দেখি যে রাস্তায় কিছু পথ শিশু থাকে সে শুধু ঢাকাতে নয় বাংলাদেশের 64 জেলায় পথ শিশু যারা বঞ্চিত পরিবারের কাছ থেকে বা আছে তেমন সুযোগ সুবিধা দিতে পারে না পরিবার পরিজন ছেলে মেয়েদের নড়াইলের যে নতুন যে পার্কটি ডিসি পার্ক নামে পরিচিত হাটবাড়িয়া প্রজাপতি পার্ক সেখানে সুন্দর সুন্দর কিছু রাইড দেখেছি শিশুদের জন্য বাচ্চাদের জন্য সেখানে বেশিরভাগ সব থেকে পরিবারের সাথে যে বাচ্চাগুলো আসে তারা তো আসলে টাকা দিলেই বিভিন্ন জায়গায় যে চড়তে পারে কিন্তু আসলে এই জিনিসটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে জেলা প্রশাসন করছে অনেক অনেক ধন্যবাদ কারণ এখানে অনেক দেখা যাচ্ছে পথ শিশু আবার দেখা যাচ্ছে পরিবার থেকে বঞ্চিত তারপর দেখা যাচ্ছে পরিবার সময় দিতে পারে না বাচ্চা তারা এখানে এসে সময় কাটাচ্ছে কি ভালো সময় একটা খারাপ সঙ্গ থেকে এসে তারা এখানে খেলছে ভালো থাকছে এটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে কিন্তু সব থেকে মুগ্ধ করে একটা জিনিস
এটা হচ্ছে আমাদের জাতীয় পশু বাঘ নাকি হাগরে আছে দাঁতগুলো অনেক সুন্দর দাঁতগুলো দেখাই এটা হচ্ছে বনের রাজা সিংহ আসলে অনেক বড় একটা স্পেস খুব ভালো লাগতেছে এখানে রাইডগুলো তো চমৎকারই বটে তো এখানে শুধু যে রাইড করবেন শুধু না খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে কাছে দুটো দোকান আছে ওই সামনে দেখতেছেন দোকান ওখান থেকে আপনারা লাঞ্চ করতে পারেন এবং মানে বাচ্চাদের অনেক খাবার আছে যেগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে বন্ধুরা হাটবাড়ি ইকো পার্কে আমরা আসলাম এবং ঘুরে ঘুরে অনেক গাইড দেখলাম এবং যাতায়াত করতে আমি চলি নাই কারণ আমার ভাড়াটা একটু বেশি আপনি আসলে তো আসলে আমার ভাড়া ভ্রমণ করতে পারবে কিনা আমি জানি না তবে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার করতে পারেন হাটবাড়িয়া থেকে আমরা বিদায় বাই বাই চলো